हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम टू आवर चैनल टेक्निकल एजुकेशन। आजकल पर्वे আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 19.3.1 এর 7 এবং 8 এই দুই অঙ্কের সমাধান দেখব। ফার্স্টে আমরা 7 নম্বরের সমাধানটি দেখব। 7 নম্বরে কথা আমাদের বলা হয়েছে যে -20 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো, এটা আমাদের করতে বলা হয়েছে। তাহলে -20 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, তাহলে -20 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লাগবে আমাদের। তাহলে -20 এর বড় 4টি, -20 এর চেয়ে বড় লাগবে। তাহলে মাইনাস, আমরা সংখ্যাটা একটু খেয়াল করি, তো সংখ্যাটা এখানে আছে -20, -20 এর চেয়ে বড় লাগবে আমাদের। তাহলে -20 এর চেয়ে যেহেতু বড় লাগবে, তাহলে -20 এর যদি আমরা জানি যে সংখ্যা লেখার 0 থাকে, 0টাকে নির্দিষ্ট করার পর 0 ডানে থাকে হলো ধনাত্মক সংখ্যা এবং 0 বামে থাকে হলো ঋণাত্মক সংখ্যা, এবং আমরা যত সংখ্যা লেখা যত ডানে যাই সংখ্যাগুলোর মান তত বৃদ্ধি পায় এবং সংখ্যাগুলো তত বড় হয়, আর সংখ্যা লেখা যত আমরা বামে যাই তত সংখ্যাগুলো ছোট হয় এবং ঋণাত্মক হতে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে তার যেহেতু বলা হয়েছে যে -20 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ -20 এর চেয়ে বড় লাগবে। তাহলে -20 থেকে আমরা ডানে অগ্রসর হলেই সেখানে আমরা এই -20 এর চেয়ে বড় সংখ্যাগুলো পেয়ে যাব। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে -20 এর চেয়ে বড় 4টি সংখ্যা লিখতে হবে, কিন্তু সেগুলো কিন্তু তাও ঋণাত্মক থাকতে হবে, ধনাত্মক সংখ্যায় গেলে হবে না। তাহলে আমার এভাবে -20 এর চেয়ে বড় 4টি সংখ্যা ঋণাত্মক সংখ্যা লাগবে, অর্থাৎ -20 এর চেয়ে আমরা ডানে যাব এবং খেয়াল রাখবো যেন সেগুলো ঋণাত্মক সংখ্যা থাকে। তাহলে -20 থেকে অগ্রসর ডান দিকে অগ্রসর হলে ফার্স্টে আসছে -19, তারপরে -18 আসছে, তারপরে -17 আসছে, অসংখ্য সংখ্যাই আসছে এখানে বড় সংখ্যা -20 এর চেয়ে। তাহলে -20 এর চেয়ে বড় সংখ্যা আমরা 4টি এখান থেকে নিয়ে নেব। তাহলে -19, -18, -17, -16 নিলে আমাদের 4টি সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে বড় সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে -19, তারপরে হলো -18, তারপর -17, তারপর হলো -16। তাহলে এখানে আমাদের 4টি সংখ্যা এসে বললো। তাহলে -20 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা কিন্তু আসছে এখানে আমাদের। আমরা কিন্তু 0 পার হইনি, 0 পার হলে ধনাত্মক সংখ্যা হয়ে যেত, 0 পার হওয়া যাবে না। 0 আগ পর্যন্ত, অর্থাৎ এখানে যে -19 থেকে -1 পর্যন্ত আছে, এর মধ্যে যে কোনো 4টি সংখ্যা লিখলেই এই অঙ্কটা কারেক্ট। তাহলে -19 থেকে -1 পর্যন্ত যে কোনো 4টি সংখ্যা লিখলে এই অঙ্কটা কারেক্ট, কারণ কি এখানে বড় হয়েছে 20 এর চেয়ে -20 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা। তাহলে -20 এর চেয়ে ডানে যাচ্ছে, তাহলে বড় হচ্ছে সংখ্যাগুলো, এবং আবার -1 পর্যন্ত সবগুলো ঋণাত্মক সংখ্যা আছে এখানে। তাহলে এই পর্যন্ত আসলে আমাদের এই কয়েকটা সংখ্যা থেকে আমাদের যে কোনো 4টি সংখ্যা নিলে কারেক্ট। আমি সিরিয়ালি 4টি সংখ্যা নিলাম, তোমরা ইচ্ছা করলে এর মধ্যে যে কোনো সংখ্যাগুলো নিতে পারো। তাহলে এই 7 নম্বর ক এর সমাধান হলো এরকমই। এরপর দেখি সাথে ক দেখে ফেললাম, তাহলে 7 এর খ দেখি। 7 এর খতে আছে আমাদের -10 এর ছোট 4টি ঋণাত্মক সংখ্যা। তাহলে 7 এর খ, তাহলে এখানে আমাদের -10 এর ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, তাহলে -10 এর ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে -10 এর যেহেতু ছোট বলা হয়েছে, খেয়াল করতে হবে ছোট, তাহলে ছোট সংখ্যাটি যেহেতু, তাহলে আমাদের -10 এর চেয়ে বামে যেতে হবে, কারণ কি বামে হলো সবচেয়ে ছোট সংখ্যা থাকে। আমরা যত সংখ্যা থেকে যত বামে যাই তত সংখ্যা ছোট হতে থাকে, আর যত ডানে যাই তত সংখ্যা বড় হতে থাকে। তাহলে এখানে বলতে হয়েছে যে -10 এর ছোট, তাহলে -10 এর চেয়ে বামে যাবো, তাহলে -10 এর ছোট সংখ্যাগুলো পাবো। তাহলে -10টাকে খেয়াল করি, তাহলে -10 আছে এই জায়গায়, তাহলে এটা বামে যাবো, তাহলে বামে গেলে যত ছোট সংখ্যা পাবো সেগুলো -10। তাহলে -10 এর ছোট সংখ্যা কিন্তু অসংখ্য আছে, -20 এর পরেও আছে, -21, 22 এরকম অসংখ্য আছে সংখ্যা -10 এর ছোট। তাহলে -10 এর ছোট, আর যেহেতু এটা -10, তাহলে অর্থাৎ এর চেয়ে যত -10 এর সব ছোট সংখ্যা যত আছে সবগুলো ঋণাত্মক। কারণ কি তাহলে -10 অলরেডি নিজে হলো ঋণাত্মক সংখ্যা, তাহলে এর যত ছোট সংখ্যা থাকবে সবগুলো ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে -10 এর চেয়ে আমরা বামে যাবো, এরকম 4টি সংখ্যা নিয়ে নিব। তাহলে -11, -12, -13, -14 আমরা লিখতে পারি। তাহলে ফার্স্ট সংখ্যা আমরা লিখতে পারি minus 11, minus 12, minus 13, minus 14. अलेगुलो होलो minus 10 से छोटो चार्टी ऋणात्मक छोटो चार्टी ऋणात्मक पूर्ण संख्या। तो हमारा minus 10 एर आश्चर्य आश्चर्य नौशंख हुआ। इसके अंदर हम लोग 17, 18, 19 minus 17, minus 18, minus 19, minus 20 लिखता हम ताहले उनको टा correct। अर्थात এখানে -10 এর চেয়ে ছোট অর্থাৎ -10 এর বামে যত সংখ্যা আছে আমরা যে কোনো ওখান থেকে চারটি সংখ্যা নিয়ে এটা সমাধান করতে পারবো। তাহলে আমরা এখানে আর আমি এখানে -10 এর পরবর্তী চারটি ছোট সংখ্যা নিয়েছি, তাই এখানে আমরা সিরিয়াল লিখলাম -11 -12 -13 -14। এরপর আমাদের তাহলে আমরা গ নাম্বারটা দেখে ফেলি। গ নাম্বারটা আমাদের এখানে আছে -10 ও -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। সাতের গতে আছে আমাদের হলো এখানে যে -10 ও -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। তাহলে -10 ও -5 এর মধ্যবর্তী আমাদের চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে ফার্স্ট আমরা দুটি সংখ্যাকে চিহ্নিত করি। তাহলে -10 কোথায় আছে? আমাদের এখানে -10 আছে। তাহলে -10 ও -5, তাহলে -5 আছে এই জায়গায়। তাহলে -5 আর -10 আমরা চিহ্নিত করে ফেলাম। এর মধ্যবর্তী চারটি পূর্ণ সংখ্যা লিখতে হবে, মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে -10 এবং -5 এর মধ্যবর্তী দেখতে পাচ্ছি আমরা মাঝে কি আছে, এইটুকু আছে, এই যে এতটুকু অংশ আছে মাঝে। তাহলে এতটুকু সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে -9, -8, -7, -6। তাহলে আমাদের এই সমাধানটা হলো এটাই। তাহলে -9, তারপরে হলো -8, -7 আর হলো -6। যেহেতু -10 ও -5 এর মধ্যবর্তী চারটি সংখ্যা বলা হয়েছে, আমরা আগে -10টা চিহ্নিত করলাম, তারপর -5টা চিহ্নিত করলাম। এর মধ্যবর্তী দেখলাম যে আমরা -9 থেকে -6 পর্যন্ত সংখ্যাগুলো আছে সেগুলো লিখে ফেললাম। তাহলে -9, -8, -7 এবং -6। তাহলে এটা এই অঙ্কটার সমাধান হলো এইটাই। তাহলে 7 এর গয়ের সমাধান আমরা পেয়ে গেলাম -9, -8, -7, -6। এবার আমরা দেখবো 8 নম্বর অঙ্কের সমাধান। 8 নম্বর অঙ্কে আমাদের অঙ্ক নাই, এখানে সত্য মিথ্যা দেওয়া আছে, চারটা সত্য মিথ্যা দেওয়া আছে। এবং সত্য হলে আমাদের এখানে বলা হয়েছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখো, এবং মিথ্যা যদি হয় বাক্যটিকে শুদ্ধ করো। অর্থাৎ আমাদের লিখতে হবে বাক্যগুলো যেখানে দেওয়া আছে ক, খ, গ, ঘ, চারটা বাক্য দেওয়া আছে। চারটা বাক্য যদি সত্য হয় তাহলে লিখতে বলা হয়েছে স, আর যদি মিথ্যা হয় তাহলে মি লেখার পরে লিখতে বলা হয়েছে যে ওই যেহেতু মিথ্যা তাহলে সেটা শুদ্ধ কি হবে, সেটার শুদ্ধটা আমাদের শুদ্ধ বাক্যটা আমাদের এখানে আবার লিখে দেখাতে হবে। তা ফার্স্ট আমরা দেখে ফেলি ক নাম্বারটা। ক নাম্বারটা বলা হয়েছে যে এখানে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। তাহলে সংখ্যা রেখায় -10 এর ডানে -8 বলা হয়েছে। তাহলে -10টাকে দেখি। তো সংখ্যা রেখায় এখানে -10টা কি এই জায়গায় আছে, আর -8টা আছে হলো এই জায়গায়। তো বলা হয়েছে -10 এর ডানে আছে -8, তাহলে -10 এর ডানেই তো -8 আছে। তাহলে কি দেখি সত্য। তো সত্য হলে শুধু আমাদের স লিখতে বলা হয়েছে। এরপর আমরা দেখি খ নাম্বারটা। সংখ্যা রেখায় -60 এর ডানে -70। এখন তোমরা নিচের সংখ্যা রেখা খেয়াল করো, নিচে যে সংখ্যা রেখা রাখা হয়েছে এটার ক্ষেত্রে বলা হয়েছে যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় -60 এর ডানে -70 আছে। তাহলে ফার্স্টে আমরা দেখে ফেলি 0 এই পজিশনে আছে। 0 এর ডানে গেলে আমরা ধনাত্মক সংখ্যা পাই, আবার 0 এর বামে গেলে ঋণাত্মক সংখ্যা পাই। এখানে আমি প্রতিটি ঘরের পার্থক্য 10 করে রাখছি, তাহলে 0 এর পরে আমরা লিখলাম 10, তারপরে 0 এর বামে গেলে কি ঋণাত্মক সংখ্যাগুলো পাবো। তাহলে 0 10 একক করে রাখছি, তাহলে 0 এর পরে গেলে বামে গেলে একক গেলে পাবো, 0 এর বামে এক ঘর গেলে পাবো আমরা -10, তারপরে ঘরে গেলে পাবো -20, এভাবে -70 পর্যন্ত লিখছি। তাহলে এভাবে বলা হয়েছে যে সংখ্যা রেখায় -60 এর ডানে আছে -70। তাহলে -60 এর আগে খেয়াল করি, তাহলে -60 আছে এই জায়গায় আর -70, তাহলে -70 আছে এই জায়গায়। বলা হয়েছে কি সংখ্যা রেখায় -60 এর ডানে -70 আছে, -60 এর ডানে -70 আছে, কিন্তু কি -60 এর ডানে তো 70 নাই, -60 এর বামে 70 আছে। তাহলে কথাটা কি মিথ্যা। তাহলে আমি লিখবো মি। এটা শুদ্ধটা লিখবো আমরা যে মাইনাস সংখ্যা রেখায় माइनस 60 এর বামে কিন্তু माइनस 70 আছে ডানে নাই তাহলে লিখব কি সত্য কথা হলো শুদ্ধ কথাটি হলো माइनस 60 এর বামে আছে 70 তাহলে माइनस 60 60 এর বামে माइनस 70 তাহলে শুদ্ধ কথাটা হলো माइनस 60 এর বামে আছে माइनस 70 এটা হলো শুদ্ধ ফর্মটা এরপর আমরা দেখি গ নাম্বারটা গ নাম্বার আছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 আমরা আগেও জানছি জেনে ফেলছি অলরেডি এখানে এই অধ্যায়ের অন্যগুলো পর্বতে যে আমরা যত সংখ্যা রেখা যত বানায় যাব সংখ্যাটি তত ছোট হবে এবং ঋণাত্মক ভাবটা তত বাড়বে এবং সংখ্যাটি যত ডানে যাব তত সংখ্যাটি বড় হবে এবং সেটা তত ধনাত্মক হবে তাহলে আমরা আরো জেনেছি যে 0 ডান দিকে থাকে হলো ধনাত্মক সংখ্যা এবং 0 বাম দিকে থাকে হলো ঋণাত্মক সংখ্যা এখানে বলা হয়েছে যে গ নাম্বার যে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1 কথাটা কিন্তু মিথ্যা কারণ কি কারণ আমরা যত সংখ্যা রেখার যত বামে যাব সংখ্যাটিও তত ঋণাত্মক হবে এবং সংখ্যাটির মান তত ছোট হবে অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা আমরা এই সংখ্যা রেখা যদিও ফিক্স থাকে সংখ্যা রেখাটা যেমন আমরা এখানে 1 থেকে -26 থেকে 1 পর্যন্ত রাখছি এই জায়গায় কিন্তু এই সংখ্যাটা কি এদিকে আরো আছে এই জন্য অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে দুই দিকে যে এইদিকে আরো গেলে আরো ধনাত্মক মান বাড়বে 1 2 3 4 ডট বাড়তে থাকবে আর এদিকে অ্যারো চিহ্ন বলতে বোঝানো হয়েছে যে -26 তারপর হবে -27 তারপর -28 তারপর -29 এভাবে সংখ্যাটির মান কমতে থাকবে সংখ্যাটি তত ছোট হবে এবং সংখ্যাটি তত ঋণাত্মক দিকে যাচ্ছে তাহলে এইভাবে বলতে পারি তাহলে কি সংখ্যাটি সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কি এই সিরিজটা ধরলে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যাটি আছে হলো -26 সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা হলো -26 কারণ কি সবচেয়ে বামে আছে হলো -26 তাহলে আমরা এখানে বলতে পারি যে -1 সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা নয় কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় এখানে কি 0 এর পরে কি -1 শুরু হয়েছে তাহলে 0 এর পরে -1 শুরু হয়েছে তাহলে 0 এর পরবর্তী সবচেয়ে প্রথম ঋণাত্মক সংখ্যাটা কি -1 তাহলে বলা যেতে পারে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ডানে অবস্থান করতেছে হলো -1 ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ডানে আছে -1 তাহলে আমরা বলতে পারি সবচেয়ে ডানে যেহেতু আছে তাহলে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কি -1 যেহেতু সবচেয়ে ডানে আছে আমরা জানি যে যত ডানে যায় সংখ্যাটি তত বড় হয় তাহলে যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে -1 সবার ডানে আছে তাহলে -1 হলো ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তাহলে এই কথাটা হলো মিথ্যা এবং শুদ্ধ কথাটি হলো কথাটা মিথ্যা এবং শুদ্ধ কথাটা লিখবো আমরা এইভাবে যে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1 কারণ কি সবচেয়ে ডানে আছে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ডানে যেহেতু -1 আছে তাহলে -1 টা ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1 তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1 এর হলো আমাদের শুদ্ধ ফর্মটা এবার আমরা দেখি ঘ নাম্বারটা ঘ নাম্বার বলা আছে -20 এর চেয়ে বড় -26 বড় তো ফার্স্ট আমরা -20 এবং -26 টা খেয়াল করি তো ফার্স্ট আমাদের -20 এর খেয়াল করতে -20 আছে আমাদের হলো এই যে এখানে -20 আছে আর -26 আছে -26 তো আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে ডানে থাকবে সেটা হলো বড় সংখ্যা যে সংখ্যাটি বামে থাকবে সেটা হলো ছোট সংখ্যা কারণ কি সংখ্যা রেখা যত ডানে যাব সংখ্যাটি তত বড় হয় সংখ্যা রেখা যত বামে যাব সংখ্যাটি তত ছোট হয় তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যেটা ডানে থাকবে সেটা বড় এবং যেটা বামে থাকবে সেটা ছোট तो हमें देखते पाচ্ছি ডানে আছে -20 এবং বামে আছে -26 তাহলে -20 এখানে বড় আর -26 এখানে ছোট তাহলে কথাটি বলা আছে কি -20 এর চেয়ে -26 বড় তাহলে এখানে -20 এর চেয়ে -26 বড় না -20 এর চেয়ে -26 বড় বলা আছে বলা আছে যে -26 এখানে বড় কিন্তু আসলে কি -20 বড় তাহলে কথাটা কি মিথ্যা আর শুদ্ধ কথাটি হলো -26 এর চেয়ে -20 বড় কারণ কি -20 টা ডানে আছে -26 এর চেয়ে তাহলে -26 এর চেয়ে যেহেতু -20 টা বেশি ডানে আছে তাহলে -26 এর চেয়ে বড় হবে হলো -20 তাহলে মাইনাস তাই লেখা -26 এর চেয়ে -20 বড় তাহলে এগুলো হলো এই চারটি সত্য মিথ্যা সমাধান আর আমাদের এখানে সংখ্যা রেখাটার দরকার নাই সমাধান আমরা শুধু সত্য মিথ্যা কি আছে এগুলো লিখব আর এই সংখ্যা রেখাটা হলো বোঝার জন্য যে এই সংখ্যাগুলো ঠিক আছে নাকি সত্যগুলো সত্য না কথাগুলো সত্য নাকি মিথ্যা সেটা সংখ্যা রেখাটা দেখে আমরা চেক করব কিন্তু সংখ্যা রেখাটা এই সমাধানের মধ্যে আসবে না তাহলে ভিউয়ার্স আজকের পর্বে আমরা অনুশীলনী 3.1 এর 7 এবং 8 এই দুটি অঙ্কের সমাধান দেখে ফেললাম এবং আজকের পর্ব এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।